द्रौपदी ना यशवंत के देशर परवर्ती राष्ट्रपति निर्वाचन आगामीकाल फल 21 জুলাই। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত। ধনকর জি কো উপরাষ্ট্রপতি পদ কে লিয়ে ঘোষিত করতে হ্যায়। কৃষক পুত্রকে প্রার্থী করতে পেরে আনন্দিত রাজ্যসভার অসামান্য চেয়ারম্যান হবেন টুইট প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা রাজনাথের, অঙ্কের হিসেবে বহু এগিয়ে রাজস্থানের ভূমিপুত্র। উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের অবস্থান ঠিক করতে আজ শরদ পাওয়ারের বাসভবনে বৈঠক। তৃণমূলের কারো হাজির থাকার সম্ভাবনা কম, ফোনে পাওয়ার কথা বলতে পারেন মমতার সঙ্গে। উপরাষ্ট্রপতি ভোট নিয়ে অবস্থান ঠিক করতে 21 জুলাই বিকেলে কালীঘাটে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতা। জগদীপ ধনকরকে টুইটে শুভেচ্ছা তৃণমূল সাংসদ দেবের। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বিরোধী, রাষ্ট্রপতি নির্বাচনের আগে মালদা ও পিংলায় বিজেপির পোস্টারে বিতর্ক, ভয় পেয়ে ভোটের হাওয়া ঘোরাতে চাইছে পালতা সুখেন্দু শেখর। ঠিকাদার সংস্থার মাধ্যমে চাকরি ভুলের দায় তাদের, এইমসে পুত্রবধূর চাকরিকাণ্ডে দাবি চাকদার পদ্ম বিধায়কের, নিয়োগপত্র পাওয়ার আগেই কাজে যোগ দেওয়ার নথি প্রকাশ্যে, উঠছে প্রশ্ন। গত 24 ঘন্টায় রাজ্যে 6 জনের করোনায় মৃত্যু, করোনা গ্রাফে উদ্বেগ রাজ্যে। জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, মাস্কের জোর, বাজারে নজরদারি বাড়াতে ডিএম স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ। দুটো সেমিস্টারে হওয়া আইসিএসসির ফল প্রকাশ আজ বিকেল 5টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ, ওয়েবসাইট এসএমএস এর মাধ্যমেও জানা যাবে ফল। আড়াই বছর বাদে যুব ভারতীতে ফিরছে ডার্বি, 16 অগস্ট যুব ভারতীতে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ দিয়ে শুরু হবে 131তম ডুরান্ট কাপ। দ্রৌপদী না যশবন্ত কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল ফল 21 জুলাই। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত। ধনকর জি কো উপরাষ্ট্রপতি পদ কে লিয়ে ঘোষিত করতে হ্যায়। কৃষক পুত্রকে প্রার্থী করতে পেরে আনন্দিত রাজ্যসভার অসামান্য চেয়ারম্যান হবেন টুইট প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা রাজনাথের, অঙ্কের হিসেবে বহু এগিয়ে রাজস্থানের ভূমিপুত্র। উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের অবস্থান ঠিক করতে আজ শরদ পাওয়ারের বাসভবনে বৈঠক। তৃণমূলের কারো হাজির থাকার সম্ভাবনা কম, ফোনে পাওয়ার কথা বলতে পারেন মমতার সঙ্গে। উপরাষ্ট্রপতি ভোট নিয়ে অবস্থান ঠিক করতে 21 জুলাই বিকেলে কালীঘাটে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতা। জগদীপ ধনকরকে টুইটে শুভেচ্ছা তৃণমূল সাংসদ দেবের। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বিরোধী, রাষ্ট্রপতি নির্বাচনের আগে মালদা ও পিংলায় বিজেপির পোস্টারে বিতর্ক, ভয় পেয়ে ভোটের হাওয়া ঘোরাতে চাইছে পালতা সুখেন্দু শেখর। ঠিকাদার সংস্থার মাধ্যমে চাকরি ভুলের দায় তাদের, এইমসে পুত্রবধূর চাকরিকাণ্ডে দাবি চাকদার পদ্ম বিধায়কের, নিয়োগপত্র পাওয়ার আগেই কাজে যোগ দেওয়ার নথি প্রকাশ্যে, উঠছে প্রশ্ন। গত 24 ঘন্টায় রাজ্যে 6 জনের করোনায় মৃত্যু, করোনা গ্রাফে উদ্বেগ রাজ্যে। জরুরি বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, মাস্কের জোর, বাজারে নজরদারি বাড়াতে ডিএম স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ। দুটো সেমিস্টারে হওয়া আইসিএসসির ফল প্রকাশ আজ বিকেল 5টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ, ওয়েবসাইট এসএমএস এর মাধ্যমেও জানা যাবে ফল। আড়াই বছর বাদে যুব ভারতীতে ফিরছে ডার্বি, 16 অগস্ট যুব ভারতীতে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ দিয়ে শুরু হবে 131তম ডুরান্ট কাপ।